হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালোই আছো আশা করি, ভালো থেকো সর্বদা। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো তোমরা। তবে আমিও ভালো আছি, একটু শরীর খারাপ, দাঁতে যন্ত্রণা করছে ভীষণ, ভালো লাগছে না, এত দাঁত যন্ত্রণা করছে। তো যাই হোক, জানো তো আমি আজকে হচ্ছে বরের সঙ্গে ঘুরতে যাব অনেক দিন পর, কারণ সে ব্যবসার জন্য এত ব্যস্ত থাকে ব্যবসার কাজে, যে আমাকে নিয়ে কোথাও কোনো দিন যায় না। তো আজকে ওকে তো নিয়ে যেতেই হবে, কারণ ওর বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, সেখানে আমাদের সবাই ইনভাইট আছে, তো সেখানে আমরা সবাই মিলে যাব। তো তার আগে আমাকে একটা বাচ্চাটার জন্য গিফট কিনতে হবে, চলো আমি আগে গিফটটা কিনে নিয়ে আসি, রেডি হই, তারপরে আবার যখন যাব। আমি আজকে রেডি হয়ে গেছি, কিন্তু কি জানো তো মনটা খুব খারাপ। খারাপ বলতে এটাই যে আমার ছেলে খুব শরীর খারাপ, যাব হয়তো রাত্রেবেলায় ঘুরছে আমরা একটা জায়গায়, কিন্তু শরীরটা এতটাই খারাপ, তার মনটাও ভালো নেই, এইসব কাজকর্ম সেরে স্নান টান করুক। কিন্তু এখন ওকে নিয়ে আমাকে ডাক্তারখানায় যেতে হবে, কারণ ও হচ্ছে মানে মানে এতটাই মানে শরীর খারাপ, কীরকম বলি, ওর ঠোঁটে কামড় লেগেছে আজকে এক মাস হতে যাবে, তারও বেশি হয়তো 25শে ডিসেম্বরে, সেটা মানে এতটা ইনফেকশন হয়ে গেছে যে ও ওকে এখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, না নিয়ে গেলে হবে না। তো ও এখন হচ্ছে রেডি হচ্ছে, তো এখন এই যে ওর মনটাও ভালো নেই, ও এখন রেডি হচ্ছে, তো দেখি ওকে নিয়ে আগে ঘুরিয়ে নিয়ে আসি ডাক্তারের কাছ থেকে, দেখি ডাক্তার কী বলেন। ওর মনটা খুবই খারাপ, ঠোঁট নিয়েও খুব কষ্ট করছে, ও রেডি হচ্ছে। তো চলো আমি হচ্ছে আবার পরে কথা বলছি, হ্যাঁ ডাক্তারের কাছে যাচ্ছি। আমি ডাক্তারখানা থেকে আসার সময় দেখছি ওরা সবাই খেলা করছে, খুব সুন্দর করে খেলা করছে ওরা, আমি ওদের খেলা রোজ দেখি, ওরা খুব ভালো খেলা করে দেখি, আমার খুব ভালো লাগে ওদের খেলা দেখতে, ওরা প্রত্যেক দিন খেলা করে এইরকম ভাবে। স্ট্যাচু হয়ে গেছে, এই যে আমাদের দিয়াস, ওই বাবা যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে কি মিষ্টি করে দিয়াস দাঁড়িয়েছে, এই যে আমাদের আর্য, আর্য দাঁড়িয়ে আছে স্ট্যাচু, কিন্তু আর্য একদম চুপচাপ ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে, এই দৌড়ে পালিয়ে গেল। এই আমাদের ঈশান কি সুন্দর করে পুরো আলাদা রকম স্ট্যাচু সেজেছে, কিউট স্ট্যাচু, কিউট কিউট কিউট। আরে এটা কি হচ্ছে, এই যে স্ট্যাচু, আরে আমাদের স্ট্যাচুগুলো খুব সুন্দর লাগছে দেখতে, দেখি দেখি এইবার স্ট্যাচু কেমন হচ্ছে। আচ্ছা স্ট্যাচু স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে, বারবার করে নড়ে নড়ে যাচ্ছে কেন এরা? আমাদের আমাদের দিয়াস খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে চুপ করে, আর দেখি আর্যকে, দেখি আর্যকে, আর্য দাঁড়িয়ে আছে, ওই স্ট্যাচু নড়ে যাচ্ছে কেন বারবার, এই যে ঈশান কি সুন্দর দাঁড়িয়ে আছে চুপ করে। ব্যাস এবার আমি বাড়ি যাব,
তবে এবার দেখি আমাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে, রাতে যেতে হবে আমাদেরকে। কি সুন্দর করছে আর্য, ওরে বাবা আর্য কি সুন্দর করছে। এই তুমি তুমি ওই বাবি শোন না, তোমাকে কিউট লাগছে। এইবার এখানে দেখি স্ট্যাচু গুলো, এই যে এই যে এই এই স্ট্যাচু গুলো দেখি, আমি দাদের খাবারটা বেড়ে আবার খাবারটা খাইয়ে আবার সেই বিকেল কি সন্ধ্যাবেলায় যেতে হবে আমাকে, হচ্ছে মেয়ে বাচ্চাটার জন্য গিফট কিনতে। ঠিক আছে খাবারটা বেড়ে নিই আমি, আমি রেডি হয়ে গেছি, একটু ঘুমিয়েছিলাম। কি করবো মানে দুপুরবেলা যে তো কোনোদিন ঘুম হয় না, তো আজকে একটু ঘুমিয়েছিলাম। তো যে বাচ্চাটার অন্নপ্রাশনে যাবো তো তার জন্য তো কিছু একটা কিনতে হবে, সে কারণে রেডি হলাম। আমি এখন যাবো বাজারে গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসবো। তারপরে যাই হোক, রাতে যাওয়ার সময় আমার তোমাদের সঙ্গে দেখা হবে, ওখানে গিয়ে কি হলো না হলো সেগুলো আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো দাঁড়াও একটু আমি ঠাকুরটাকে প্রণাম করি। হ্যাঁ ঠাকুর তো আমার জীবনের সব, আমি আমার ঈশ্বরকে প্রণাম করি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার মা বোনি এসে সন্ধ্যা দিয়ে গেছে, আমি পুজো করি। আর আমার পাশে যে দুর্গা মায়ের মন্দির আছে না, ওই মন্দিরে আমার মামনি এসে মানে সন্ধ্যা দেয়, আর আমার ঘরে সন্ধ্যা, মানে দুটো একসঙ্গে সন্ধ্যা আমার মা দেয়। তো সন্ধ্যাটা আমি কোনোদিনই দিই না, কখনো যদি মা না দিলে তবে আমি দিই। তো মায়ের মন্দিরে আর এখানে আমার মা দেয়। তো হয়ে গেছে ওটা, তো আমি যাবো ঠাকুরকে প্রণাম করে নিই। জয় মা। চলো হয়ে গেছে, তো রেডি। আমি হচ্ছে এবার জিনিসটা কিনে নিই, নেক্সট ডে আবার রাত্রেবেলায় দেখা যাক কতদূর কী করি। হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো সেখানে, মানে যেখানে আমাদের নিমন্ত্রণ আছে। আজকে তো তার ছাড়নি, যে সারা জীবন ব্যস্ত থাকে আমাকে কোথাও নিয়ে যায় না, কিন্তু আজকে বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে যেতেই হবে। মানে বন্ধু বলে কথা, সেখানে ওকে যেতেই হচ্ছে, যার জন্য আজকে আমি যাচ্ছি, নাহলে কোথাও যায় না সে। তো আমি আমার বর আর আমার ছেলে আমরা তিনজনে যাচ্ছি। দেখো আমার ছেলেও রেডি হয়ে আছে, চলো ওখানে গিয়ে আবার দেখা হবে, ওখানে কি হচ্ছে না হচ্ছে পরে শেয়ার করছি। ঠিক আছে চলো। বাচ্চাটাকে তো দেখতে পাচ্ছি, তবে একবার দেখেছিলাম বাচ্চাটা কি সেরকম সাজানো গোছানো এরা করেন। যাই হোক বোঝাও যাচ্ছে না ঠিক আছে। তোমরা চলে এসেছি সবাই, এই মাত্র এলাম,
প্রচুর আনন্দ করলাম, এনজয় হলো বহুত। তো আজকের মতন এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হবে। তো শুভরাত্রি। আর একটা কথা এটাই যে আমার ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বাই, গুড নাইট।